সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান ইসলামাবাদ এবং লাহোরে পুলিশের সাথে দফায় দফা সংঘর্ষ হয়েছে পিটিআই নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে এতে প্রাণ গেছে এক পুলিশ সদস্যের আহত বহু মানুষ আর এই অবস্থায় আন্দোলন ছড়াচ্ছে গোটা পাকিস্তানে কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পাকিস্তানের ইসলামাবাদ ও লাহোর যেন রণক্ষেত্র ইমরান খানের মুক্তির দাবিতে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় পিটিআই সমর্থকরা হামলা পাল্টা হামলায় প্রাণ গেছে ইসলামাবাদের এক পুলিশ সদস্যের আহত হন দুই পক্ষের অনেকে এর মধ্যে রয়েছেন অন্তত আশি পুলিশ সদস্য শনিবার কড়া নিরাপত্তা উপেক্ষা করে ও লাহোরের রাজপথে বিক্ষোভ সমাবেশ করেন পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভে অংশ নেয়া অনেকের দাবি খাইবার পাক্তুন খোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরকে অপহরণ করে আটকে রাখা হয়েছে এরপর থেকে রাজধানী মুখী হচ্ছেন খাইবার পাক্তুন খোয়ার পিটিআই নেতারা আমার আগ্রা দাবি আদায় আন্দোলন করার অধিকার আমাদের আছে পুলিশ যেভাবে আমাদের ওপর টিয়ার গেস্ট ছুঁড়ে হামলা চালিয়েছে তা চরম আইন বিরোধী কাজ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলন ঘিরে একদিকে যখন নিরাপত্তার চাদরে ঢেকেছে ইসলামাবাদ সে সময় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান কয়েকদিন ধরেই পুলিশের সাথে দফায় দফায় চলছে বিক্ষোভকারীদের সংঘর্ষ আন্দোলন দমাতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকবি স্বরাষ্ট্র দপ্তরের তথ্য মতে এখন পর্যন্ত পাঁচশো চৌষট্টি জনকে আটক করা হয়েছে এর মধ্যে রয়েছেন খাইবার পাক্তুন খোয়ার দায়িত্বরত এগারো পুলিশ সদস্য বিক্ষোভের সময় অন্য পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে রাজধানী ইসলামাবাদে বন্ধ ইন্টারনেট ও বিভিন্ন সড়ক তবে কোনো কিছুতেই দমানো যাচ্ছে না বিক্ষোভকারীদের ইমরান খানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পিটিআই রাখি জেসমিন